হ্যালো গাইজ, আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখতে পাচ্ছ রামপুরহাট চলে এসেছি। প্রিয়াঙ্কা, আমি গেছিলাম কিছু কেনাকাটা করতে, কারণ নেক্সট দিন ছিল আমার আব্বুর বার্থডে। তো যাই হোক, কেনাকাটা করার পর বাড়ি চলে এসেছিলাম, আর এটা হলো গিয়ে পরের দিন। পরের দিন আমি রান্না করতে স্টার্ট করে দিয়েছিলাম, আর রান্না করার সব ভিডিও আমি করতে পারিনি। তো কী কী রান্না করেছিলাম সেটা দেখো, এখানে ছিল ক্রিসপি চিলি বেবি কর্ন, আলু পোস্ত, শাহি পনির, একটা শাক ছিল যেটা আমি রান্না করিনি, তো বলতে পারছি না কিসের শাক। তো তারপরে ছিল স্যালাড আর মাটন, আর বেগুন ভাজা ছিল ডিম দিয়ে, তারপরে করেলা ভাজা, পটল ভাজা, আর চিকেন পাকোড়া, আর সাদা ভাত। আব্বু সাদা ভাতটা বেশি খেতে ভালোবাসে, তার জন্য আব্বুর জন্য সাদা ভাতই করেছিলাম। আব্বুকে আমি বলেছিলাম কি গিফট দেবো, তো আব্বু বলেছিল আমাকে গিফট দিতে হবে না, ভালো ভালো রান্না করে খাওয়াও তাহলেই হবে। তো তার জন্য ভালো ভালো রান্না করেছিলাম, তো আব্বুরও খুব পছন্দ হয়েছিল। আর আব্বু কেক কাটতে একদম পছন্দ করে না, আর তার জন্য আব্বুর বার্থডেতে কেক টেক কাটাও হয়নি। জাস্ট এইটুকুই আয়োজন করেছিলাম। আর এই ব্লগটাতে বার্থডে ব্লগ ঠিকই, কিন্তু আব্বুই নেই, বার্থডে বয়ই নেই। তো যাই হোক, এইটুকু আয়োজন করেছিলাম, তাই তোমার সঙ্গে শেয়ার।